সালামু আলাইকুম, আমার নাম শাহিন মিয়া, আমার বাড়ি সিলেটে, আমার বয়স 35 বছর। পেশায় আমি বাইরে থাকি, বাহরাইনে আমি ইলেকট্রিক কাজ করি। আজকে প্রায় 6 বছর থেকে আমার এই কোমর থেকে পায়ের দিকে ব্যথা যেত, হ্যাঁ গাড় থেকে হাতের দিকে ব্যথা নামত। ব্যথাগুলো অনেক, কোনো কাজ কাম করলে একটু বেশি হতো, আর রেস্টে তাহলে একটু কম থাকতো। বাড়ি খাস টাজ করতে পারতাম না, হাঁটা চলা মোটামুটি করা যেত, কাজ কাম করলে একটু খুব ব্যথাটা খুব বেশি হতো, পায়ের দিকে হাঁটা চলা যেত না। যেমন আমার ব্যথাগুলো প্রচণ্ড ছিল, একটু রেস্টে তাহলে একটু মোটামুটি ভালো থাকতাম, আর কাজ কাম করলে ব্যথাটা প্রচণ্ড ব্যথা হতো, হারতে পারতাম না। পরে অনেক চিকিৎসা নিয়েছি, সিলেটে অনেক চিকিৎসা নিয়েছি, বাহরাইনে অনেক চিকিৎসা নিয়েছি, তাতে কোনো সামান্য সময়ের জন্য একটু ব্যথাটা কমতো, পরে আবার এই রিটার্ন হইতো ব্যথা। তো পরে আমি ইউটিউবে চার্জ দিয়ে ডিপিআরসির ঠিকানা পাই, এবং আমি দেশে আসার পরে ডিপিআরসিতে আসি। আমি ডিপিআরসিতে 25 দিন চিকিৎসা নিতেছি, এবং আলহামদুলিল্লাহ 70% সুস্থ আছি। এতটুকু বলতে পারি যে আমি আলহামদুলিল্লাহ আগের চাইতে অনেক অনেক ভালো। আগে যেতটুকু আমার ব্যথা ছিল, বা যেভাবে চলাফেরা করতে, বাথরুমে যেতে বা বিভিন্ন কাজকর্ম করতে যতটুকু ব্যথা ছিল, এখন এতটুকু না। শফিউল্লাহ স্যার, আমার কাছে মনে হচ্ছে যে চিকিৎসক হিসাবে অনেক ভালো, কারণ আমি অনেক জায়গায় আরো থেরাপি নিয়েছি, এর চাইতে এখানে অনেক উন্নত মনে হইতেছে আমার। আমি মনে অন্য অন্য জায়গা থেকে অনেকটাই উন্নত, কারণ আমি অনেক জায়গায় থেরাপি নিয়েছি, এতটুকু সুস্থ হই নাই, এখন আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ। এর জন্য ডিপিআরসি কে ধন্যবাদ, এবং শফিউল্লাহ প্রধান স্যারকে ধন্যবাদ। দর্শক আমার জন্য একটু দোয়া করবেন, যাতে আমি বাকি জীবন সুস্থ থাকতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।